পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক বালক আহত আরও জন। পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে শুরু হয়েছে খণ্ডযুদ্ধ যুদ্ধ নদীয়ার ধানতলা থানার কুলগাছি এলাকার ঘটনা আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে রানাঘাট হাসপাতালে চোর ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ মানুষের দাবি এলাকায় বাড়ছিল গরু চুরির ঘটনা অভিযোগ পুলিশ তখন ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে বেরিয়ে আসতে গেলে গাড়ির নিচে চাপা পড়ে যায় বেশ কয়েকজন পুলিশের গাড়িতে চাপা খেয়ে মৃত্যু হয় এক বালকের এইসব ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভের মুখে নদিয়ার ধানতলা থানার মানুষ ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়